Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my channel Lifetime by Uma Islam. আশা করি সবাই ভালো আছেন. আমি আলহামদুলিল্লাহ. আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল উইথ প্রন. তো রান্না শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ. আর যারা করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন আর আমার ভিডিওগুলো লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন. তো আজকে আমি ভেজিটেবল উইথ প্রন রান্না করব. তো সেটা হলো, আমি এখানে ভেজিটেবল ইউজ করেছি ক্যাপসিকাম, তিন কালারের তিনটা, গ্রিন, ইয়েলো, রেড, গাজর, ব্রোকলি, দেন ফুলকপি আর পেঁপে. তো আমি এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব. তো চলুন রান্না শুরু করা যাক. কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব. প্রথমে আমি ফুলকপি আর ব্রোকলিটা একটু পানি দিয়ে, লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব, পানিটা ছেঁকে নেব. বেশি একটা সেদ্ধ করব না, জাস্ট অল্প একটু ভাপ, যেটা বলে ভাপিয়ে নেওয়া, সেটা করব, ভাপিয়ে নেব একটু. দেন আমি রান্না শুরু করব. একদম সিম্পলভাবে আমি রান্না করব, একদম ইজি ওয়েতে. তো আপনারা ভাবে রান্না করবেন, বাসায় ট্রাই করবেন. আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কি রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন. তো আমি ফুলকপি আর ব্রোকলিগুলো ভাপিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পানিতে. আমার ফুলকপি আর ব্রোকলিগুলো সিদ্ধ হলে পরে আমি স্ট্রেনারে ঝরা দিয়ে পানিটা দেন আমি রান্না শুরু করব. তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে ঝরা দিয়ে দিলাম পানিটা. তো এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ. দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব 1 টেবিল চামচ রসুন কুচি. তারপর একটু ভেজে নিব. দেন আমি চিংড়িগুলো একটু ফ্রাই করে নেব পেঁয়াজের সাথে. দেন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব. আর আমি সব সবজিগুলোই কিউব করে কেটেছি আর গাজরটা আর পেঁপেটা একটু পাতলা স্লাইস করেছি. তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন. তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তেলে একটু ভেজে নিব. এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আগে ভেজে নিয়েছি, দেন এখন চিংড়িটা দিয়ে ভেজে নিব আর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো. চিংড়ির যেভাবে যতটুকু লাগবে সেই পরিমাণে দিব, সেই স্বাদ মতো. দেন একটু ভেজে, চিংড়িগুলো ভেজে তারপর আমি সবজি একে একে দিব. যেগুলো আগে একটু সেদ্ধ হতে টাইম নেবে সেগুলো একটু দিব. আমি গাজরটা আগে দিব, তারপর পেঁপেটা দিব, তারপর ক্যাপসিকামটা দিয়ে দিব, কারণ ক্যাপসিকামটা বেশি একটা সেদ্ধ করা লাগে না তাই ক্যাপসিকামটা দিব. আর আমি ফুলকপিটা তো আগেই ভাপিয়ে নিয়েছি, দেন তারপর ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে দিব. তো আমি গাজরটা এইভাবে স্লাইস করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন. এখন মিক্স করে নিব. আমি এখানে কোনো এক্সট্রা কোনো কিছু মশলা টসলা কিছু দিব না, আদা রসুন পেস্ট বা কিছু, আমি শুধু রসুন কুচি দিয়েছি. তো আর এখানে আমি সস ইউজ করব আর কিছুই না, চিলি সস, টমেটো সস আর সয়া সস, দেন আর কিছুই আমি এখানে দেব না. জাস্ট একটু নেড়ে চেড়ে গাজরটা সেদ্ধ, হালকা সেদ্ধ হলে আমি দেন পেঁপেটা দিয়ে দিলাম. পেঁপেটাও আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি. তারপর নেড়ে চেড়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব. একদম ঝটপট এবং ইজি রান্না. আর সবসময় রান্নাটা করার সময় সবসময় চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবেন,
তাহলে রান্নাটা খুব ভালো হবে এবং কালারটাও সবজির কালারগুলো সব পারফেক্ট থাকবে। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, তো কাঁচামরিচগুলো মাথা দিয়ে হালকা একটু ফেলে তারপর দিয়ে দিবেন, তাহলে একটু হালকা ঝালটাও বের হবে, স্মেলটাও বের হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর দিয়ে দিব ক্যাপসিকাম গুলো, আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন, ইয়েলো, রেড, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর আমি কিউব করে কেটেছি ক্যাপসিকাম গুলো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এখন একটু ক্যাপসিকামটা সব আরো অন্য সবজির সাথে মিক্স করে দেন একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর লবণটা হালকা হালকা দেখে দেখে অল্প অল্প করে দিতে হবে, কারণ সয়া সস, টমেটো সস, চিলি সস, সব সসে লবণ থাকে। তো এখন আমি দিয়ে দিলাম ফুলকপি আর ব্রোকলি সেদ্ধ করে রাখা, যেটা ভাপিয়ে রাখা, সেটা দিয়ে এখন আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর আমি সসগুলো দিব, চিলি সস দিব। এখানে আমি 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, এখন চিলি সসটা জাস্ট একটু ভালো করে মিক্স করে নেব। আমি চিলি সস বাটিটা একটু ধুয়ে একটু পানি, সামান্য পানি দিলাম, তেমন কোনো পানি না, সামান্য একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম, এখন সসটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে, তো আমার মিক্স করা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, একটু লম্বা করে কেটেছি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম জাস্ট। আর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজের আমি বড় বড় করে একটু কিউব টাইপের কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ পাতা আর পেঁয়াজটা মিক্স করে দেন আমি টমেটো সস দিব। আমি টমেটো সসও এখানে 2 টেবিল চামচের মতো দিব, আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি 2 টেবিল চামচ টমেটো সস দিব। তারপর মিক্স করে নেব, নেড়ে চেড়ে মিক্স করে দেন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমার সব কিছু এখানে কুক হয়ে গেছে প্রায়, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দেন আমি 1 কাপ পানি দিব, কারণ আমি একদম ড্রাই রাখবো না, ভেজিটেবলটা একটু একটু গ্রেভি থাকবে, তাই আমি 1 কাপ পানি দিয়ে জাস্ট তারপর নামিয়ে নিব। কমপ্লিট হয়ে যাবে আমার ভেজিটেবল উইথ প্রন। তো আমি কর্নফ্লাওয়ারের বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণে পানি দিলাম। সো এইভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে জাস্ট নামিয়ে নেব। তো আমি একদম ঝটপটভাবে ভেজিটেবল উইথ প্রন রান্না করলাম, একদম ইজিভাবে। তো আমার হয়ে গেছে রান্না, তো আমি গ্যাস অফ করে দিলাম। তো আমার ভেজিটেবল উইথ প্রনের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আপনাদেরটা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট
কোনো রান্না নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।